জহিরুদ্দিন প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনে বলছে হাশরের দিন বিচার হবে এবং প্রত্যেকটি গুনাহের কাজ তাকে দেখানো হবে, এক্ষেত্রে আযাবের কথা কোরআনে বলা আছে কি? আযাবের কথা কোরআনে বলা আছে কি? জি জহির ভাই, আসলে হাশরের দিন যে শাস্তি হবে, হাশরের মাঠে যে শাস্তি হবে সেটাও হাদিসে আছে। হাসরের মাঠেও শাস্তি হবে কিছু মানুষের, শাস্তির কারণে ইমানদার যদি হাসরের মাঠেও শাস্তি হয় তা কিন্তু বড় শাস্তি লাঘব হয়ে যাবে। এই জন্য যে সমস্ত কারণে ইমানদারের গুনাহ মাফ হয়, 10টি কারণের মধ্যে একটি হচ্ছে হাসরের মাঠের যে বিরাট কঠিন অবস্থায় অনেক সময় ইমানদার যে কঠিন অবস্থা তারপর বিরাজ করবে, তারপর ঘাম আসবে, সে যে কষ্ট পাবে, এটার কারণে অনেক সময় তার গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং সে এরপরে জান্নাতে চলে যেতে পারবে। এই জন্য আগে যত কবর আযাব হলো ইমানদার কিন্তু তারপরে জান্নাতে চলে যেতে পারবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য ইমানদারের জন্য সেটা ভালো একটা দিক রয়েছে। কিন্তু কাফের যে কিন্তু হাসরের মাঠেও শাস্তি হবে, তারপরও শাস্তি হবে, এবং হাসরের মাঠে শাস্তির ব্যাপারে কোরআনে কারিমও আছে, হাদিসেও আছে, এবং কোরআনে কারিমে এটা উল্লেখও আছে যে যখন ইয়াওমা তাকুমুস সাআত ইউবলিসুল মুজরিমুন, কিয়ামত কায়েম হলে যারা মুজরিম তারা নিরাশ হয়ে যাবে, স্পষ্ট আছে। এবং সেখানে কি অবস্থা হবে সেটা বলা হয়েছে, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাত ওয়া তাযা'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ শাদীদ, যে সেদিন মানুষ এত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, পেটের বাচ্চা পড়ে যাবে এবং দুধ দুধানির দাম গাড়ি তার সন্তানকে ভুলে যাবে, এমন অবস্থা হবে মানুষ মানুষকে চিনতে পারবে না, একে অপরকে ভয়ে পালাতে থাকবে। কিন্তু কি পাগলামি নয় বরং মানুষ আল্লাহর আযাব কঠিন, এটাই বলা হচ্ছে কোরআন আয়াত, বলা হচ্ছে সেখানেও শাস্তি রয়েছে। সুতরাং সে কঠিন শাস্তি নয়, সেখানে একটা শাস্তি দেওয়া হবে, তারপরে কঠিন শাস্তির দিকে তাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে তার জন্য অনেক শাস্তি রয়েছে, ছোট শাস্তি রয়েছে, সেটা কবরের আযাব হতে পারে, সেটা হাসরের মাঠেও হতে পারে, সেই শাস্তি অবশ্যই হবে। এবং সেই শাস্তির বিভিন্ন ধরন রয়েছে, হাসরের মাঠে কেউ কেউ আসবে বড় বড় দুনিয়ার বুকে অহংকার করছে পিঁপড়ার মতো আসবে, আবার কেউ কোনো মানুষ আসবে তার দাঁতটা হবে ওহুদ পাহাড়ের মতো, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বোঝা গেল হাসরের মাঠে কিন্তু শাস্তি হবে এবং সেটা মানুষের পদ পায়ের নিচে চলে যাবে অনেকে, সেই শাস্তি হবে, সেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত।